ভারতের সীমান্ত ঘেঁষে জিনজিয়াংয়ে বিশাল সামরিক মহড়া চালালো চীনের পিপলস লিবারেশন আর্মি পিএলএ। চীনের পশ্চিমাঞ্চলের এই অংশটির সঙ্গে ভারত ছাড়াও পাকিস্তান সহ বেশ কয়েকটি দেশের সীমান্ত রয়েছে। পিএলএ এর ওয়েস্টার্ন কমান্ডের এই মহড়ায় প্রায় 10,000 সেনা অংশ নেয়। ভারত ও চীনের মধ্যে বিতর্কিত এলাকাটিতে চীনের দায়িত্ব রয়েছে ওয়েস্টার্ন কমান্ডের। চীনের সংবাদ মাধ্যম পিপলসের ডেইলির উদ্ধৃতি দিয়ে এ খবর প্রকাশ করেছেন কলকাতা 24। মহড়ার মধ্যে যেমন রয়েছে নকল যুদ্ধ, গোয়েন্দা তথ্য বিনিময়, শত্রুপক্ষের শক্তি নির্ণয় এবং হঠাৎ যে কোনো ধরনের আক্রমণ মোকাবিলা। মহড়াটি গোপনে চালানো হয়েছে। সামরিক পর্যবেক্ষকরা মনে করছেন নিঃসন্দেহে ভারতকে চাপে ফেলতেই এ সামরিক মহড়া চালিয়েছে চীন। এই অঞ্চলে সীমান্ত নিয়ে ভারত ছাড়া অন্য কোনো দেশের সঙ্গে চীনের সমস্যা নেই। সমুদ্র পৃষ্ঠ থেকে 4,000 মিটার উঁচুতে 7টি পাহাড় এলাকা জুড়ে এই মহড়া হয়েছে। পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর সার্জিক্যাল স্ট্রাইকের পর এই মহড়া করল চীন। আরও তাৎপর্যপূর্ণ ব্যাপার হলো পাকিস্তান সেনাবাহিনীর প্রধান হিসেবে জেনারেল কামার জাভেদ বাজওয়া দায়িত্বভার গ্রহণের পরপরই চীনের মহড়াটি অনুষ্ঠিত হলো। ভারতকে চাপে ফেলতে চীনের এই মহড়া পাকিস্তান বাহিনীর মনোবল বাড়িয়ে দেবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। চীনের এই গোপন মহড়ার দিকে কড়া নজর রাখছে ভারত। ভারত চীন সীমান্ত এলাকাতে বাড়ানো হয়েছে সামরিক নিরাপত্তাও। ভারতের সেনাবাহিনীকেও সতর্ক থাকতে বলা হয়েছে।